আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। প্রবাসী কর্মীদের সেবার মান ও পরিধি বাড়াতে সদা তৎপর সরকার, মন্তব্য প্রবাসী কল্যাণমন্ত্রীর। মালয়েশিয়ায় প্রত্যাহার হচ্ছে মুরগি ও ডিমের নিয়ন্ত্রিত মূল্য। জমি দখল করে অবৈধভাবে বসবাস মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আটক 22 প্রবাসী। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার পাশাপাশি এখন দেশে থেকেও নিজ নামে ট্রাভেল এজেন্সি খোলার সুযোগ দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। প্রয়োজনীয় তথ্য দিন আর হয়ে যান জামানত ছাড়াই নিজের নামে ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী। এনজেড ওয়ার্ল্ড বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রবাসীদের কল্যাণে ও সামগ্রিক সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে সরকার। প্রবাসী কর্মীদের জন্য প্রদত্ত সেবার মান ও পরিধি বাড়াতে সদা তৎপর সরকার, বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। গতকাল প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 হলে সুদান প্রত্যাগত কর্মীদের বিমা চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিক কালে সাংঘাতিকভাবে সুদানে বাংলাদেশি কর্মীদের আটকে পড়ার খবর শোনা মাত্রই প্রধানমন্ত্রীর দেশে আমরা তাদেরকে তাৎক্ষণিকভাবে দেশে আনার সিদ্ধান্ত নেই। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, আইওএম ও অন্যান্য দপ্তর এবং সংস্থার সহযোগিতায় 700+ কর্মীকে দেশে আনা হয়েছে। তাদের মধ্যে যারা সুদানে গমনের 6 মাসের মধ্যে ফিরতে বাধ্য হয়েছে তাদের সবাইকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে জীবন বীমা কর্পোরেশন থেকে বীমা বাবদ 50,000 টাকা চেক প্রদান করা হলো। এর মাধ্যমে তারা উপকৃত হবেন। এছাড়া সুদান প্রত্যাগত অন্যান্য প্রবাসী কর্মীদেরও পুনরায় বিদেশ গমন সহ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মনিরুস সালিহিন এবং জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। মালয়েশিয়ায় ডিম ও মুরগির দামের বেঁধে দেওয়া সর্বোচ্চ মূল্য আগামী 1 জুলাই থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ সাবু। মন্ত্রী যোগ করে জানিয়েছেন, উদাহরণস্বরূপ বলা হচ্ছে, উৎসব উপলক্ষে এ সকল মূল্যে বিশেষ ছাড় থাকবে কিনা তা নির্ধারণের দায়িত্ব অভ্যন্তরীণ বাণিজ্য এবং জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয়ের। তবে পোলট্রি উৎপাদনকারীদের ভর্তুকি 30 জুনের পর শেষ হচ্ছে। এর অর্থ আগামী 1 জুলাই থেকে ডিম এবং মুরগির দামের ক্ষেত্রে সরকারের আর কোনো হস্তক্ষেপ থাকবে না, এটি বাজারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। বাজারের উপর নির্ভর করেই ডিম এবং মুরগির খুচরা মূল্য নির্ধারিত হবে। সর্বোচ্চ কোনো মূল্য বেঁধে দেওয়া থাকবে না। প্রতিযোগিতামূলক বাজারে মূল্য নির্ধারণ করবে বাজারের দোকানিরাই। ভর্তুকি বন্ধ হওয়ার পর মুরগি এবং ডিমের সরবরাহ স্থিতিশীল করা যায়, এজন্য মন্ত্রণালয় একটি সফট ল্যান্ডিং মেকানিজম বাস্তবায়ন করবে। মোহাম্মদ সাবু আরও বলেন, সরকার 1 জুলাই থেকে মুরগি রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেবে। তিনি বলেন, কৃষকদের রপ্তানি বাজার থেকে রাজস্ব আয় করতে এবং দেশের নগদ প্রবাহকে সহজতর করতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী 1 জুলাই থেকে মালয়েশিয়াতে বাড়তে পারে মুরগি এবং ডিমের দাম। তবে তা আকস্মিকভাবে যাতে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে বাজার মনিটরিং করবে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। মালয়েশিয়ার পুচংয়ের পুলাও মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে বাংলাদেশি সহ অননুমোদিত 22 প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো বলেন, বিদেশি শ্রমিকরা 1.6 হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে কৃষিকাজ করে আসছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ওই এলাকায় বসবাসরত বাংলাদেশি ও ইন্দোনেশীয় 22 প্রবাসীকে আটক করা হয়। তিনি আরও বলেন, বিদেশিরা কয়েক দশক ধরে বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডের অধীনে চাষাবাদ করে আসছে এবং তারা স্থানীয়দের কাছ থেকে এই জমি ভাড়া নিয়েছে বলে দাবি করছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি ও ইন্দোনেশীয় 22 অভিবাসীকে আটক করা হয়। এর মধ্যে 14 জন পুরুষ এবং 8 জন নারী, যাদের বয়স 20-50 বছরের মধ্যে। আটককৃত 22 জনের মধ্যে 17 জন ইন্দোনেশীয় এবং 5 জন বাংলাদেশি নাগরিক। অভিযানে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে চিহ্নিত অপরাধীদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অভিযানে দেশটির ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক তুয়ান জাফর বিন এম্বক তাহা, এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক মোহাম্মদ জাসমি বিন মোহাম্মদ জাওয়াহির এবং সেলাঙ্গোর স্টেট ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ সিয়াহমি বিন জাফর অংশগ্রহণ করেন। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু রুসলিন বিন জুসো বলেন, তারা অস্থায়ী বসতি স্থাপন করেছেন এবং
এলাকাটিকে সবজি সংগ্রহের জায়গা বানিয়েছেন এবং পাইকাররা তাদের কাছ থেকে বিভিন্ন রকম সবজি কিনছেন। অভিবাসন বিভাগের পরিদর্শনে আরো দেখা গেছে সেখানে একটি মসজিদ, একটি সম্পূর্ণ পানির পাইপলাইন এবং বাগানের জন্য পাইপিং সিস্টেম, বিদ্যুৎ সরবরাহের জন্য একটি জেনারেটর সেট এবং একটি পানির জলাধার সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। রুসলিন বলেন, আটক ব্যক্তিদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য শেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট 1953 ধারার অধীনে আরও বিস্তর তদন্ত করা হচ্ছে।